আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবার ওয়েলকাম করছি আমার চ্যানেল ফুড স্টেশন ভাই আয়েশাতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই সিজনে বাজারে হরেক রকম সবজির সাথে গাজরটাও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর অন্য সিজনের তুলনায় এই সিজনের গাজরের স্বাদটাও কিন্তু বেশি। তো গাজরটা সবজি হিসেবে যেমন ব্যবহার করা হয়, তেমনি এই গাজর দিয়ে কিন্তু হরেক রকমের ডেজার্ট আইটেমও তৈরি করা হয়। আর নানা রকম ডেজার্ট আইটেমের মধ্যে বাঙালির কাছে গাজরের হালুয়াটা সবচেয়ে বেশি প্রিয়। আর সেই গাজরের হালুয়া রেসিপিটা নিয়েই আজকে হাজির হয়েছি। কী করে বাসায় সহজে খুব মজাদার গাজরের হালুয়া তৈরি করবেন এবং খুব অল্প খরচে, সেটাই আজকে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমি আজকে 1 কেজি গাজরের হালুয়া তৈরি করব। গাজরগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, আর এখন একটা পটেটো পিলার দিয়ে আমি খুব পাতলা করে চামড়া ছিলে নিচ্ছি। চামড়া না ছিলে এমনিও কিন্তু গাজরের হালুয়া তৈরি করা যায়, তবে চামড়াটা ফেলে দিলে কিন্তু গাজরের হালুয়ার কালারটা সুন্দর হয়। আর চামড়াটা কিন্তু খুব পাতলা করে ফেলেছি, আর শেষে গাজরের যে শেষে নিচের দিকে যে মাথাটা সেটা ফেলে দিয়েছি, আর সামনের যে মাথা সেটা কিন্তু ফেলে দেইনি, এটা আমি যখন গ্রেট করব তখনই ফেলে দিব। এখন সবগুলো গাজর কিন্তু আমার ছিলা হয়ে গেছে, আর এগুলোকে আমি এখন 5 মিনিটের জন্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এতে করে গ্রেট করতেও সুবিধা হবে আর গাজরের হালুয়ার কালারটাও সুন্দর হবে। গাজরগুলো গ্রেট করার জন্য আমি এই গ্রেটারটা ইউজ করব। এখানে আমার 2টো গ্রেটার আছে, আর এই গ্রেটারে কিন্তু বিভিন্ন সাইজের ব্লেড আছে, আপনারা যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারেন। আমি আপনাদেরকে মাঝারি এবং ছোটটা দিয়ে একটা গাজর গ্রেট করে দেখাচ্ছি। মাঝারি সাইজের গ্রেটারটা দিয়ে দেখুন কেমন হয়েছে। আর গ্রেট করা শেষে গাজরের এই যে মাথাটাও ফেলে দিচ্ছি, আগে ফেলে দিলে কিন্তু গাজরটা ধরতে সমস্যা হতো। আর এখন ছোটটা দিয়ে দেখাচ্ছি, এটাতে একটু বেশি সময় লাগে আর একটু কষ্টও বটে। এটা দিয়ে গ্রেট করলে কিন্তু খুব ছোট ছোট হয় আর খুব সহজে কিন্তু এই গাজরগুলো গলে যাবে। আমি সম্পূর্ণ গাজরগুলো এই গ্রেটারটা দিয়ে করেছি, এটা মাঝারিটার চেয়েও একটু ছোট। এটা দিয়ে করার কারণে কিন্তু হালুয়ার টেক্সচারটা সুন্দর হবে। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। সেজন্য চুলায় একটা কড়াই বসিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তেল দিলে কিন্তু হালুয়ার ঘ্রাণটা সুন্দর আসে না। ঘিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো দিয়ে কিন্তু নেড়ে চেড়ে মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ রান্না করব। এই সময় কিন্তু লবণ চিনি কিছুই দিচ্ছি না, একটু ভালো মতো নেড়ে চেড়ে রান্না করছি, পানিটা যেন শুকিয়ে যায়। আর মিডিয়াম টু লো হিটেই করতে হবে, যাতে করে পানিটা শুকাতে শুকাতে গাজরটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। গাজরটা যখন পানিটা শুকিয়ে গিয়ে সেদ্ধ হয়ে আসবে, অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ দুধ। দুধ দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে আমি এই গাজরের হালুয়াটা রান্না করব। এখনও কিন্তু কোনো চিনি দিব না, দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি এইভাবে করে রান্না করব। আর মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চেড়ে দিব, যাতে করে দুধটা শুকিয়ে আসলে যেন তলায় লেগে না যায়। আর অবশ্যই আমার মতো এরকম মেলা একটা হাঁড়ি নেবেন, আর ননস্টিক হলে আরও ভালো, তলায় যেন না লেগে যায় সেটা খেয়াল রাখবেন। প্রায় 20-25 মিনিট পরে কিন্তু হালুয়ার দুধটা শুকিয়ে গেছে, গাজরগুলোও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনিতে কিন্তু মিষ্টিটা স্ট্যান্ডার্ড হবে, তবে আপনারা যদি আর একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। তো এখন আমি এর সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া, আর স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু লবণ, 1 চিমটির চেয়েও কম পরিমাণে লবণ দিয়েছি। মিষ্টি খাবারে কিন্তু একটুখানি লবণ দিলে মিষ্টির ব্যালেন্স হয়। চিনিটা দিয়ে কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে চিনিটা শুকিয়ে নিচ্ছি, কারণ গাজরটা কিন্তু অলরেডি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এখন এই মুহূর্তে যখন গাজরের হালুয়াটা একটু ঘন হয়ে এসেছে, এর সাথে আমি দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এখানে আমি 1/2 কাপের একটু বেশি পরিমাণে দিয়েছি, আর দিয়েছি কিছু কিশমিশ, আপনারা চাইলে কিছু ড্রাই ফ্রুটসও দিয়ে দিতে পারেন। তো পাউডার মিল্কটা কিন্তু এই পর্যায়ে দিবেন, আরও আগে যখন একটু ভিজা ভিজা থাকে তখন দিবেন না, তাহলে কিন্তু সেটা দুধের মতো কাজ করবে। এই পর্যায়ে দিলে এটা মাওয়ার মতো কাজ করে, দুধের গুঁড়োগুলো যদি একটু দলা পেকে যায় একটু ডোলে ডোলে এটাকে মিশিয়ে নেবেন। আর যখন গাজরের হালুয়াটা যখন একদম শুকিয়ে যাবে, কড়াই থেকে উঠে আসবে, একটু লেগে যাবে না, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো মতো মিশিয়ে গাজরের হালুয়াটা নামিয়ে নিব। তো কড়াইতে কিন্তু আর লেগে যাবে না, দেখতেই পাচ্ছেন কেমন টেক্সচারের হবে। তো গাজরের হালুয়াটার মধ্যে কিন্তু আর কোনো ধরনের ফ্লেভার দিতে হবে না, এখানে আপনারা চাইলে কিছুটা জাফরান দিতে পারেন। তো আমার হাতের কাছে জাফরান ছিল না, আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি, তাই আর দিলাম না। তো শেষে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফ্লেভার,
খাঁটি ঘি আর এলাচের সৌরভে গাজরের হালুয়াটা যেন মো মো করছিল। ভিডিও দেখে সেটা তো আর আপনারা ফিল করতে পারবেন না, সেটার জন্য রেসিপিটা বাসায় ট্রাই করতে হবে। আর যদি ট্রাই করেন তার ছবি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, ফেসবুক গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই তো ছিল আমার আজকের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ও আর একটা কথা, এলাচ গুঁড়াই যে ব্যবহার করতে হবে এমন না, কিন্তু এলাচ গুঁড়া না থাকলে একটু এলাচ থেতো করে দিলেও হবে। তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল মন থেকে অনেক দোয়া। আল্লাহ হাফেজ।